সুন্দর একটি সখীর বাজার বসিয়েছে। মনে বড় বাসনা সখীর বাজারে গিয়ে মনের মতো আমি জিনিস ক্রয় করে নিয়ে আসবো। কোথায় ও সখী? যাই সখী। বলো, আরে তুমি এরকম ড্রেস করেছো মানে? ওই জন্য নাইটি পরে এসেছি, সুবিধা হবে। কোথায় যাবা? বাজারে। বাজারে যাবা? হ্যাঁ। তো বাজারে ব্যাগ কই? ব্যাগ? হ্যাঁ, ওই যে আছে, এখন ব্যাগের দরকার পড়ে না, এখন এটিএম কার্ড আছে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে দেরি নাই, চলো। কেমন কে কি খাবা জিজ্ঞেস মানে কি? আমি না যে ঢুকায় আর বাই করে না ওটা খাবো। কি? আরে ঢুকায় আর বাই করে যে কি এগুলো? আরে লম্বা লম্বা জিনিসটা কি? আরে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম। আইসক্রিম? আইসক্রিম খাবো? হ্যাঁ। ফুচকা? ফুচকা? তুমি কি খাবো? আমি রোল খাবো। ঠিক আছে চলো। ও প্রাণ সখী রে, এত বড় জল, এই জল কি করে পার হবে? রসগোল্লা আছে? ও বুদ্ধি নাই তোমার কাছে? না, এই জন্য তো আমি নাইটি পরে এসেছি। কেন? একটু করে নামবো আর একটু করে কাপড় তুলবো, তুলতে তুলতে ভকাম করে গোটা নাইটি তুলে ল্যাংটা হয়ে পার হয়ে যাবো। যাও না, যাও, এত বড় বড় চোখ আছে, জেন্ডা সেন্ডা একদম ঘুরে যাবে, একদম নরম নরম জায়গা আকাম করে দিবে, ভকাম করে দিবে, যাবো না। এইভাবে যাওয়া যাবে না,
কেন এখানে কেউ থাকলে মান সম্মান কিছু থাকবে না কেউ নাই নাটি কি মগ আছে ঘটনা হচ্ছে হ্যাঁ বলো নদী যখন রয়েছে মাঝি ভাই নিশ্চয়ই রয়েছে তুমি মাঝি ভাইকে ডাকো তো এটা আমার বাইঠা হয় ও মাঝি ভাই বন্ধু দেখো শোনো তুমি হচ্ছে সদাগরের ছেলে আমি হচ্ছে চিফ মিনিস্টারের ছেলে ওই পার থেকে বলছে ওই মাগির গা আমাদেরকে মাগির গাই বলেনি বন্ধু মাগির গাই বলেনি না গলার আওয়াজ এত মনে হচ্ছে যা আড়িয়া হাড়ের মতো আহ বন্ধু তুমি ডাকো ওরা যেভাবে ডাকছি হবে না চুরি ডাকলে যাবো বলো চুরি ডাক ও মাজি ভাই মাজি ভাই তুমি আদম ভাটা মেরে হ্যাঁ বলছে ও তো না ভিতে খাও আর থাকো তুমি বাড়িতে যাও সে কথা বলেনি বলেছি ও মাঝি ভাই নাবিক ভাই বলে ডেকেছে এইভাবে ডাকলে হবে না ওরা মিষ্টি মধু সুরে যদি ডাকে তাহলে আমরা সারা দেবো আরে হলো না কই সালা দিচ্ছে তুমি কোকিল কণ্ঠে ডাকো তো আমি কোকিল হ্যাঁ আচ্ছা ঠিক আছে ও প্রাণ কোকিল রে আর না কান্দিস এইবা সন্তের কালে ও প্রাণ কোকিল রে সারা দেব না ওরা মিষ্টি মধু সুরে যদি ডাকে হ্যাঁ তাহলে সারা দেব বেশ সখী তুমি এবার ডাকো তো আমি ডাকবো হ্যাঁ ঠিক আছে তাহলে ডাকছি বেশ ও Oh,
পরিচয় দিলে আমরা পার করবো না, জিজ্ঞাসা মতো নাম কি? বেশ তুমি কি ঠিকই বলেছো, আমি তোমাদের কয়েকটা কথা বলতে চাই। বেশ ও তোমরা কে? আপনারা জানেন না গো, আমরা যে কাজ করতে যাই
আমি আমার বন্ধু আর সঙ্গে যাই। মেয়ে পটাতে গেল আমি আমার বন্ধু যাই, কিন্তু ওরটার নাম পটাম করে দাঁড়িয়ে নিল, কিন্তু আমারটার নাম একবার শুনতেও বললাম বন্ধু তুমি আমি কি ফাঁকা? না 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 তুমি শোনো, এই যে মা বলো বেটা, আরে তোমার বেটা কোথেকে এলো? আমাকে মা বলছে দেখো না, তো আমার বেটা হবে না? ডার্লিং ডার্লিং কি হয়েছে রে বেটা? আমি তোমাকে তোমাকে তোমার নাম কি ওরে সব সখীরে পার করে দে, তোমাদের বেলায় নিব সখী, তোমাদের কাম সোনা সখী গো পার করিতে পয়সা নিব না। আচ্ছা উঠবো, এর বাবু তোমরা থামো, আগে আমার পার করি তারপরে তোমার পার করবো, এসো কি উঠো, আগে ব্যস্ত হয়ে যাচ্ছে। আরে দাঁড়াও, কার সঙ্গে গল্প করছে? একই মাঝি ভাই পার হবে ওরাও, হ্যাঁ মানে বাজারে যাবে, হ্যাঁ ঠিক আছে। বাপ ওদেরকে বললাম যে আগে পার করি, না না ওদেরকে আগে পার করি, না 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 নৌকো পরে আছে, তোমাদেরকে আগে চিনলি, ও আর নৌকা আছে, হ্যাঁ আচ্ছা সখী উঠো, ঠিক আছে আমি উঠো উঠো উঠো, হ্যাঁ ও ঠিক আছে। আমরা না তুমি এক কাজ করো, আমার বন্ধুর দিকে চলে যাও, বন্ধুর দিকে চলে যাও। এটা কি? এটা আমার বন্ধুর ভাতিজা, ভাতিজা ভাতিজা তুমি উঠো, ও ঘাটের মাঝি হে মনের বদল মনে দিতে হয়।
হ্যাঁ বন্ধু চলে এসেছি নাও, তাহলে সখী আমি নেমে যাচ্ছি। ঠিক আছে। আরে দিদিমণি দিদিমণি, ওরা যেন বুঝতে না পারে যে আমি মূর্খ মানুষ। ঠিক আছে, আমি নেমে গেলাম। হ্যাঁ এই যে বিয়ানি, তোমার আমি বিয়ান। ও বান্ধবী বান্ধবী নাম। এই যে বন্ধু ঠিক আছে ভালো করে। হ্যাঁ ধরবো না। চিকিৎসা করে দাও, তাড়াতাড়ি ভালো করে দাও। ঠিক আছে আমি দেখছি। কি হচ্ছে তোমার? রোগী তো থামে না রে বাবা, তুমি যেভাবে যাচ্ছ ওইভাবে রোগী থামে? ননসেনি রে আলু সানা, ডাক্তার হচ্ছে ভগবানের সমান। তোমরা হাসছেন, দেখবেন যে ডাক্তার কামায় বেশি ওরা মারুতিকার নিয়ে যায়, যায় না? তার থেকে যাদের কম কামাই ওরা মোটর সাইকেল নিয়ে যায়। আমার মানে কাটা বাড়িতে এক পয়সা রোজগার হয় না গো, কাটা বাড়িতে এক পয়সা রোজগার হয় না। ডাক্তার ভালো না বলে কেমন রোজগার হবে? তার জন্য আমি ছেঁচড়ায় যাই। আমার নাম হচ্ছে কাটা বাড়িতে ছেঁচড়া ডাক্তার। চিকিৎসা করে দাও। পুনা নাগি থাকে এই মেয়েটা, মানে অর্ধেক পুলিয়া আর অর্ধেক আছে মনে হয় অন্য প্রশ্ন। নিচে নিচে অত লাফা কে? হ্যাঁ ছেলেটাকে না আমার পা ধরিয়েছি। আমি তোমার পা ধরে দেখলাম তুমি এই বাজারে চুটকি মরে এসেছি। চলো বন্ধু চলো, ঠকিয়েছে আমরা ঠকাবো। বাইশ মাস হ্যালো দাদা, লকডাউনে তিন বছর থেকে দোকান বন্ধ ছিল, নতুন দোকান করেছি। কি আর বলবো। হ্যালো এই যে দাদা, এই যে দাদা দোকানদার, সোজা এসে দোকানদার নিয়ে দোকান নিয়ে বসে গেলেন। পেটের খুব অভাব, তিন বছর থেকে লকডাউনে দোকান বন্ধ ছিল। আচ্ছা আচ্ছা, তাই নাকি? কিছু বলবেন? এটা কি? এটা এটা আমার নাতি। কি নিয়ে এসছো? মালা আছে। ও দাদা সালা দাম কত? সালা দাম এই কত বলে? আমি তো বললাম সালা মালা মালা
তুই আমার শালা এই মালাটার দাম কত 50 টাকা হোলসেল তাই নাকি এই মালাটা আমি নিব কেমন ওই যে মালা লহ লহ সুন্দরী আমি দিব কোনি তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকা খায় তোমার পিতা বাচস্পতি লক্ষ টাকা খায় টাকাটা আমি দিব কেমন আজ শাড়ি লহ লহ সুন্দরী আমি দিব পঞ্চমী নয় দাম কত দাদা বীরেন মার খাবি এখন তুই কি বলছিস তোর বাড়িতে মামন নাই তুই এই বাজারের মধ্যে আমার টাকা আঙুল দেখে বলছিস আয়না দিদি শুই তোর সুতা সুতির ব্যবসা কেন ওগুলাকে ডাক আরে আয়না দিদি শুই তার মানে কি আছে তোমার কাছে ও আয়না আছে শুই আছে আয়নাটার দাম কত তাই নাকি ওরে আয়না লহ লহ সুন্দরী আমি দিব কোনি তোমার পিতা বাচস্পতি গো সুন্দরী লহ টাকা ধারি গো আয়না লহ লহ সুন্দরী আমরা
বাসন্তী পড়ুক বৃষ্টি গো। তুমি এত মাথা উঠা আমি জানতাম না, কেন বলেই লাগাবি? এই দাদা ঠিকই দিদি হলেই লাগাবি, ওরা কোথায় লাগাবে? দাদা হলে লাগাই, আরে আমার ব্যবসা দাদা চুলকানি হলো, তার মানে এখানে চুলকানি হলে, এখানে চুলকানি হলে হলেই লাগাবে। আমি শুনতে পাইছি ওই তো হলেই লাগাবে। আচ্ছা ঠিক আছে, ব্যবসাটা খুব ভালো, খুব ভালো। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার নমস্কার, আমাদের প্রোগ্রাম।